পাড়া পিছনে তাকাও একটু, ঈশানির ঠাম্মা ওরা চলে গেল আজকে, ওই জন্য ঈশানির খুব মন খারাপ হয়েছে। অমলেট খাইয়ে দেবো আর ওর স্যার আসবে এক্ষুনি, ওই জন্য খুব মন খারাপ গো। আমারও মনটা খারাপ, কিন্তু আর ঈশানি না কাঁদে না, একদম কাঁদে না ও, ওর মানে এরকম মুখটা কালো করে থাকবে আর মনে মনে কষ্ট পায়, কাঁদে না। ও স্যার আসবে, না হলে ওই বিবেক ওকে নিয়ে যেত ছাড়তে, বিবেক গেল ছাড়তে। ঈশানি স্যার আসবে, ঈশানি না খেয়ে নাও, ওঠো ওঠো উঠে খেতে হয়, ঈশানি ওঠো উঠে খাও। শুয়েই থাকবে, মনটা এত খারাপ, ওঠো ঈশানি ওঠো ওঠো ওঠো, উঠবে তো, আমরা যাবো তো। এখানে মনটা এত খারাপ, পুরো কাঁদে না ও, এটাই খারাপ। সেই মনে মনে কষ্ট পাবে আর মাঝে মাঝে চোখ দিয়ে আবার টপ টপ করে জলও বেরোবে, চোখটা ছলছল করবে, কিন্তু মানে যে কাঁদবে ওরকম কাঁদে না। যা গরম পড়েছে না, ফ্যানের আওয়াজ পাচ্ছ, ফ্যানটা বেশি অফ করতে পারলাম না, এত গরম লাগছে। আর ঈশানি এই খেয়ে দে খাওয়ালাম, ওর স্যার আসলো বসেছে, আর আজকে ওর একদম পড়ার ইচ্ছে নেই, প্রচণ্ড কান্নাকাটি করছে। আর আমি এই গাছ ফাঁচে জল দেওয়া হয়ে গেছে আমার, খাওয়াটা বাকি আছে, এখন একটু টিফিনটা খাবো। আর তোমাদের আজকে ওই সেদিন যেগুলো কিনলাম সেগুলো দেখিয়ে দেবো। আর গাছে জল দিলাম তো একটা জিনিস দেখলাম, ওটা আর সব গাছ দেখাচ্ছি না, নাহলে আবার বলবে সব গাছ রোজই গাছ দেখায়, গাছ দেখাচ্ছি না, শুধু ওইটা দেখাচ্ছি না। এই দেখো এই স্পাইডার প্ল্যান্টটা থেকে না এরকম ছোট ছোট তো হচ্ছে বেবি স্পাইডারগুলো, আর কিন্তু এই ফুল হয়েছে। ফুলগুলো কি মানে ছিঁড়ে দেবো বুঝতে পারছি না, অনেক গাছে যেমন ফুলগুলো হলে ছিঁড়ে দিতে বলে, একটু বুঝতে পারছি না। কেউ যদি জানো আমাকে জানিও তো, আমিও একটু নেটে সার্চ করব, তাও যদি জানো আমাকে একটু জানিও ফুলগুলো ছিঁড়ে দেবো দেখি। আর ওই যে জবা হয়েছে দুটো দেখো, একটা এটা কি পাখি দেখতে পাচ্ছ, এই যে ডালে ভালোই দেখা যায় এখানে পাখি মোটামুটি, সবসময় তুলতে পারি না কিন্তু মোটামুটি দেখা যায়। আর মাছ খুব এই পুকুরে, এটাকে দেখা যায় কাপের মতন দেখতে, এটা মাঝে মাঝে দেখা যায়, মাছ খায় মাছ নেয়, মাছরাঙা মাছরাঙা তো না, মাছরাঙা খাই না, এটা কী বলে এটাকে, মাছরাঙা তো একটু অন্যরকম ছোট হয়, আর এটা তো হাঁসের মতন দেখতে বড়। বললো তো এটা কী পাখি, 4 তারিখ রোববার তো, আজকেই ওই শাশুড়িরা চলে গেল, ঈশানিরও খুব মন খারাপ আমারও খুব মন খারাপ, আবার এতদিন বাড়ি ভর্তি লোক ছিল তো দারুণ মজা হয়েছে। আর ব্লগ সেরকম করিনি আসলে, ওরা একটু লজ্জা লজ্জা পায় ওই জন্য করিনি, এরপর যখন আমরা গ্রামে যাব বাঁকুড়া মানে হেভি হেভি জায়গা আছে ঘুরবো আর ব্লগ করব ভালো মতন, টাইম হয় না এখানে, ওই টাইম কী করে কেটে গেল পুরো। শাশুড়ি শ্বশুর তারপর ওই দেওর এসেছিলো, আগে ননদ আর মেসো শ্বশুর এসেছিলো, ওরা চলে গেছে, তারপর দেওর শ্বশুর শাশুড়ি ওরা ছিল, বিবেক ছিল না তো, বিবেক ভেলোরে গেছে বললাম, আজ কালকে রাতে এসেছে বিবেক আর ওরা আজকে চলে গেল। আরও থাকতো, শাশুড়ি এসে থাকতে পারে না, চাকরি করে তো, ওই জন্য চাকরিটা না করলে এসে আমার কাছে থাকতো একটু, ঈশানিরও ভালো লাগতো। যাবো এবার দেখি পুজোর পুজোর সময় যেতে পারি বা পুজোর পরে দেখি কী করি, পুজোর সময়ও যেতে পারি ঠিক নেই, পুজোর সময় গেলে অল্প কয়েকদিনের জন্য, পরে গেলে একটু থাকবো, আর তখন ভালো করে আলাপ করিয়ে দেবো, ঘুরে দেখাবো। আর আগে ব্লগে দেখেছো আমার শাশুড়িকে, ওদের সবাইকে আমি দেখিয়েছি, এবার আর সেরকম করা হয়নি সত্যি কথা বলতে, আমি এত
থেরাপিতে যাই, থেরাপি থেকে আসি, আর টাইমই হয়নি আমার একদম। ওই জন্য সেরকম অনেক কিছু করে খাওয়াবো ভেবেছিলাম, সেই মানে করেও বেশি খাওয়াতে পারিনি এবার। যাই হোক, আমারও মনটা খারাপ, আজকেই চলে গেল। আর দেখি এই ব্লগটা করছি, রোববার তো আমি ব্লগ দিই, তো আমার আগে করিনি বলে এডিট ফেডিট করিনি, আর এটা যদি আজকে এডিট করতে পারি আজকেই দিয়ে দেবো। চলো, আর চলো আজকে তোমাদের ওই সেদিন যেগুলো কিনলাম জামাগুলো, ওই সালোয়ারগুলো, ওগুলো দেখিয়ে দেবো। চলো তাহলে দেখতে থাকো। দেখো এটা এখনও রয়েছে এখানে, ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, আমি যেই ফটো তুলছি দেখি এদিকে তাকিয়ে রয়েছে। ঈশানির আজকে একটু বসার ইচ্ছে নেই, ও মানে কান্নাকাটি করেই যাচ্ছে স্যারের কাছে, মানে বসবে না, উঠে চলে আসবে। আর এই যা গরম না, এই কানাদি ফানাদি সব খুলে রেখেছি, ভালো লাগছে না। একটু যে ক্যামেরার সামনে একটুখানি ইয়ে করে বসবো, মাথাও আসায়নি, কানেরও পরিনি, টিপ টিপ তো পরিনি। যাই হোক দেখাচ্ছি চলো। আর আমার জন্য কিনেছি, মানে ওখানে না আমাদের টাকাটা দেওয়া ছিল আগে, মানে আগে একবার চুড়িদার এনেছিলাম, সাইজে গণ্ডগোল হয়েছিলো বা কিছু হয়েছিল, ওটা রিটার্ন করেছি, আর তার পরিবর্তে আর আনা হয়নি। ওটাই এবার আনতে গেছি, তার সঙ্গে আবার এনেছি, মানে আমারও আছে এখানে, আমার বোনেরও আছে। এই যে খাজানা সেদিন যেগুলো এনেছি, চলো এগুলো দেখো, এগুলো কটনের ওপর একদম, এগুলো হচ্ছে পুরো ন্যাতা ন্যাতা কটন।
এটা ঠিক নেই, বোনও নিতে পারে আমিও নিতে পারি। একটা ইয়েলো আনা হয়েছে, খুব সুন্দর একদম। মানে তোমাদের তো এই যে ইয়েটা, আর তোমরা তো ধরে বুঝতে পারছো মানে একদম নেতা কটন, পুরো গরমকালে পড়ার মতো। পুজোর ঠিক না কিন্তু পুজো পড়াই যায় সকালবেলা, অসুবিধে নেই। আর একটা দেখো, এইটা একটু ইউনিক, এটা হচ্ছে ইয়ের কোটা, কোটা হয় না কোটা শাড়ি, বুঝতে পারছো না কি যায় না কোটার উপর। এটার সাইজটা একটু বড়, এটা এক পিসি ছিল, সাইজ বড় এনেছি, সাইজটা খাপাতে হবে। পাঁচটা দেখ উদ্ধর্ষ, আর একটা আনার ইচ্ছা আছে, দেখা যাক। ভীষণ সুন্দর আর মানে হালকা, পুরো একদম প্লাস্টিক ধরলে যেরকম হালকা সেরকম। ফোটা শাড়ি যেগুলো হয় সেইগুলোর উপরই কাজটা, পরে দেখালে আরো ভালো বুঝতে পারবে, দেখানোর উপায় নেই এখন। হাতাতেও কাজ আছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা একটু খুলেই দেখাই, এটা এনেছি আমি, নেবো এটা বাড়িতেই থাকবে। আমার একটা বন্ধু বলেছে তুই পিছন থেকে করবি একটু পিছনে গিয়ে, কিন্তু পিছনে গেলে ওই কথাটা অতটা শোনা যায় না, ওই জন্য আমি একটু সামনে। এই এই কেনা হয়েছে, আর পুজোর শপিং, এই শাড়ি ফাড়ি কিনতে যাব, শাড়ি কেনার ইচ্ছা আছে, দেখি একটা শাড়ি আছে কেনা আছে, আর শাশুড়ির জন্য কিনবো, আর কিছু কেনাকাটির আছে, তো সেগুলো যখন করব তোমাদেরকে দেখাবো। আর বলো এই সালোয়ারগুলো কেমন হয়েছে, আর যদি কেউ এগুলো আমি কোত্থেকে কিনেছি কিনতে চাও তাহলে আমাকে ওখানে কমেন্ট করো, আমি তাহলে ডিটেলসে ওকে জিজ্ঞেস করে নাম্বার ফাম্বার দিয়ে দেবো, লাইভ করে ফেসবুকে, তো আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। দামগুলো বলছি, এটার দাম হচ্ছে, এটার দাম 850 মতন মনে হয়, এরকম 850 না 800ই, এগুলো 825 করে এরকম, ঠিক আছে। এটাও তাই, এটাও 825 মলমল। এগুলো কিন্তু পিওর কটন, পুরো একদম পিওর কটন, মানে পুরো নেতা কটনগুলো যেগুলো হয় না মলমল, এইটাও 825। একটা মনে হয় এটা মনে হয় 850 ছিল, আমি আমাকে 825 দিয়েছে, আর এইটা একটু বেশি দাম, এইটার দামটা আমি মনে করতে পারছি না, এটা একটু বেশি দাম, এটা 900 টাকার কাছাকাছি এরকম, 875 না 900 এরকম। দামগুলো আমার ঠিক মনে নেই, এটা ভীষণ সুন্দর, মানে এটা না খুব সুন্দর, তবে এটা একদম ফিটিংস একটু। আর এই সেটটা, এই যেটা সেট দেখালাম, এগুলো না মানে একটু ধরলেই একটু কুচকে কুচকে যাচ্ছে, ওই আয়রন করে এরম করে পরলেই হবে। এটাও দারুণ দারুণ, কালারটা দেখেছো কি মিষ্টি, এটা আর সেট এইটা, এটা হচ্ছে 1500 টাকা, এটাও 1500, কত 1550 মনে ছিল না 1500, তো ওরকম। তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তাহলে ওর ফোন ওকে জিজ্ঞেস করে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা নিতে পারো। আর দোকানে মানে এগুলো অ্যামাজনে দেখবে প্রচুর দাম, ও হচ্ছে হোলসেলে বিক্রি করে। চলো তাহলে আজকে আর ব্লগটা আমি বাড়াচ্ছি না, ছোট্ট একটা ব্লগ করলাম,
আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা, বিশেষ করে এই সালোয়ারগুলো কেমন লাগলো। চলো টাটা বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, চলো।